সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটির মডেল হচ্ছে Oppo A16K। এই ফোনটির সমস্যা হচ্ছে FRP লক। তো বন্ধুরা, এই ফোনটি FRP লক আনলক করার জন্য আমরা আনলক টুলস নামে যে সফটওয়্যারটি আছে এই টুলসটি ব্যবহার করব। যেহেতু এই ফোনটি MTK CPU, MTK 6765 এই CPU দিয়ে তৈরি, সেহেতু আমরা আনলক টুলস দিয়েই এটি আনলক করব। আনলক টুলসের যে বিরুম মোড অপশন আছে, এই অপশনে এই ফোনটি FRP লক আনলক হবে। তো আমরা এখান থেকে Oppo A16K এই মডেলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে ইরাস FRP আছে এটি প্রেস করব এবং ফোনটি অফ করে 3 থেকে 5 সেকেন্ড সময় নেব। তারপরে প্লাস এবং মাইনাস প্রেস করে আমরা USB কানেকশন দেব। USB কানেকশন দেওয়ার পরে অটোমেটিকলি ড্রাইভারটি পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কমপ্লিট দেখাচ্ছে, তার মানে হচ্ছে যে FRP আনলক হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।